আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে এখন আমার এই ভিডিওটা দেখছেন দা ইনস্ট্রাক্টরের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা সো আজকের এই ভিডিওতে আমার কাছে আছে হচ্ছে সুজুকি জিক্সার এসএফ এডিশন 2 এই বাইকটা এবং আমাকে যখনই আসলে কেউ জিজ্ঞেস করে ভাই 3 লাখ টাকার ভিতরে কোন স্পোর্টস বাইকটা ভালো হবে তখন আমি আসলে নির্দ্বিধায় বলে দেই যে সুজুকি জিক্সার এসএফ এর যে নিউ ভার্সনটা আছে সেটা দেন আসলে আমাকে প্রশ্ন করা হয় যে ভাই এই বাইকের আসলে প্রবলেম কেমন বা এই বাইকটা কিনলে কি কি প্যারা হইতে পারে বা এই বাইকের পার্টস অথবা এই বাইকের সার্ভিসিং এসব আসলে কিরকম প্যারাদায়ক সো আজকের এই ভিডিওতে আমি সুজুকি জিক্সার এসএফ এর 10টা প্রবলেম নিয়ে আসলে কথা বলবো এন্ড এর মধ্যে আসলে ম্যাক্সিমাম প্রবলেমই আসলে ম্যানেজেবল সো লেটস গেট স্টার্টেড এন্ড এনজয় দিস ভিডিও সো বাইকের একদম প্রথম প্রবলেম যেটা বলবো সেটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন এবং বাইকটা যেহেতু স্পোর্টস বাইক অর্থাৎ বাইকে কিট আছে সো কিট থাকার কারণে যেটা হয়েছে যে বাইক যখন আপনি রাইড করবেন তখন কিন্তু আপনার বাইকে বাতাস আসলে একটু কম ঢুকবে কিটের কারণে সো এই জন্য যে প্রবলেমটা আসলে হয় সেটা হচ্ছে একটা না অনেকক্ষণ বাইক রাইড করলে ইঞ্জিনটা আসলে গরম হয়ে যায় অ্যান্ড গ্র্যাজুয়ালি ইঞ্জিনের পারফরমেন্স ফল করতে থাকে মানে আপনি হচ্ছে 50 কিলোমিটার 60 কিলোমিটার একটানা বাইক রাইড করলেন তা আপনি তো টায়ার্ড হবেনই সাথে সাথে কিন্তু আপনার বাইকের যে ইঞ্জিন সেটাও আসলে টায়ার্ড হয়ে যাবে সো এই প্রবলেমটার একটা সহজ সমাধান সেটা হচ্ছে 50 কিলোমিটার রাইড করার পর আপনি একটু রেস্ট নেবেন এবং সাথে আপনার বাইকের ইঞ্জিনটা আসলে অফ করে রেখে দেবেন সো এটা যদি করেন তাহলে যে বিষয়টা হবে আপনার বাইকের ইঞ্জিনটা আসলে একটু ঠান্ডা হওয়ার আসলে সময় পাবে এবং তার যে পারফরমেন্স সেই পারফরমেন্স কিন্তু আপনাকে সে আবার পরবর্তীতে দেওয়া শুরু করতে পারবে এই বাইকটার সেকেন্ড প্রবলেম যেটা আমি বলবো সেটা হচ্ছে বাইকের পাওয়ার হচ্ছে কম সো এই বাইকে আপনারা পাওয়ার পাবেন 13.4 BHP অ্যাট 8000 RPM আমার যেটা আসলে মনে হয় সেটা হচ্ছে বাইকের যেহেতু প্রাইস আসলে বাড়ানো হয়েছে সেকেন্ডলি বাইকে আসলে FI ফুয়েল সিস্টেম দেওয়া হয়েছে তারপর বাইকে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS সো এগুলো যেহেতু দেওয়া হয়েছে তো বাইকের পাওয়ার আসলে কমানো উচিত হয়নি 3 নম্বর বিষয় হচ্ছে এই বাইকের টর্কটাও কমিয়ে দেওয়া হয়েছে এই বাইকের টর্ক হচ্ছে 13.8 Nm অ্যাট 6000 RPM সো বোঝাই যাচ্ছে যে আগের ভার্সন থেকে কিন্তু এই বাইকের পাওয়ার টর্ক দুইটাই আসলে কমায় দেওয়া হয়েছে আগের ভার্সনে আপনারা পাওয়ার পাবেন 14.8 BHP এবং টর্ক পাবেন 14 Nm এখন আমার কাছে আসলে এটা কেন প্রবলেম মনে হয় সেটা আমি একটু বলি বিষয়টা হচ্ছে যেহেতু বাইকের প্রাইস অনেক এবং বাইকটা যেহেতু স্পোর্টস ক্যাটাগরির বাইক তো স্পোর্টস ক্যাটাগরির বাইকে আসলে পাওয়ার আর টর্ক এইটা আসলে কম থাকলে কিন্তু বাইকটা একটু আসলে পিছায় থাকে এবং এটার কিন্তু পারফরমেন্স কিন্তু ফল করে সো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যেহেতু বাইকের পাওয়ার আর টর্ক বাড়ানো সম্ভব হয় নাই সেহেতু আসলে বাইকের পাওয়ার এবং টর্ক আগের ভার্সনটার মতো রাখলেও হইতো যেহেতু জিক্সার এসএফ এর আগের যে ভার্সনটা সেইটার পাওয়ার আর টর্ক এই বাইকের তুলনায় অনেক বেশি সো এই পাওয়ার আর টর্কটা যেহেতু কম এই কারণে কিন্তু আপনি এই বাইক থেকে টপ স্পিড খুব একটা বেশি পাবেন না অ্যান্ড আপনি যখন বাইকটাকে 120-এর উপরে টানবেন অথবা 110-এর উপরে টানবেন তখনই কিন্তু আপনার বাইকটা হচ্ছে ভাইব্রেট করা শুরু করবে অ্যান্ড এটা আমার কাছে একটা বড় প্রবলেম মনে হয়েছে তার কারণ হচ্ছে স্পোর্টস ক্যাটাগরির একটা বাইক মানে যারা স্পোর্টস ক্যাটাগরির বাইক আসলে কিনে রাইড করে তাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে বাইকটা নিয়ে টানাটানি করার সো এই বাইকটা নিয়ে কিন্তু আসলে খুব বেশি টানাটানি করা যাবে না R15 GSXR এই বাইকগুলোতে কিন্তু আপনি খুবই আরামসে 140-130 আরামসে টানতে পারবেন আরও বেশি কিন্তু পাওয়া যায় কিন্তু এই জিক্সার এসএফ দিয়ে কিন্তু আপনি 120-এর উপর উঠানোর পরেই কিন্তু আপনার বাইক মানে ভাইব্রেট করা শুরু করবে মানে স্পোর্টস ক্যাটাগরির বাইক হওয়ার পরেও কিন্তু বাইক থেকে আপনি ওভাবে আসলে টপ স্পিড পাবেন না সো আমার কাছে আসলে এই টপ স্পিড যত বেশি পাওয়া যায় না এটাকে আসলে একটা প্রবলেম মনে হয় এই বাইকের একটা বড় প্রবলেম হচ্ছে এই বাইকের ভাইজর যেহেতু স্পোর্টস ক্যাটাগরির বাইক কিন্তু এই বাইকের ভাইজরটা একদমই ছোট্ট একটা ভাইজর দেওয়া হয়েছে এবং ভাইজরের যে কোয়ালিটিও আসলে ভালো না এবং আপনি যখন হাইওয়েতে বাইকটা রাইড করবেন তখন আপনি এই ভাইজর থেকে আসলে কোনো ধরনের বেনিফিট পাবেন না আচ্ছা তো এই ভিডিওতে আসলে যে ভাইজরটা আসলে দেখা যাচ্ছে এটা আসলে আফটার মার্কেট করে লাগানো হয়েছে সো আপনারা চাইলে কিন্তু এই যে এই বাবল ভাইজরটা আসলে আপনার বাইকে আসলে আফটার মার্কেট করে লাগাই নিতে পারবেন 5 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই বাইকে দেওয়া আছে সিঙ্গেল হর্ন এবং এই হর্নটা আসলে খুব বেশি সাউন্ড হয় না তো আপনার কিন্তু আফটার মার্কেট করে এই সিঙ্গেল হর্নটা চেঞ্জ করে ফেলতে হবে মানে আপনি এখানে আরেকটা হর্ন লাগাইতে পারেন পালসারের একটা হর্ন লাগাইতে পারেন
অথবা আপনি গাড়ির হর্ন সেগুলো আসলে লাগাতে পারেন। তো সেই হর্নগুলো লাগালে একটা প্রবলেম আছে, আপনার মামলা খাওয়ার একটা চান্স আছে। ওকে, এবং যেহেতু স্পোর্টস ক্যাটাগরির বাইক, তো এটাতে আসলে কোনো ধরনের বাম্পার দেওয়া ছিল না। তো এই বাম্পারও হচ্ছে আপনার আসলে আফটার মার্কেট করে আসলে লাগাই নিতে হবে। সো দুইটা কথা আসলে বলবো, আফটার মার্কেট করে আপনার আসলে হর্ন চেঞ্জ করতেই হবে। ইফ ইউ আর ওকে উইথ দ্য স্টক হর্ন তাহলে চেঞ্জ করা লাগবে না, বাট আমার মনে হয় না যে স্টক হর্ন নিয়ে আসলে কেউ স্যাটিসফাইড থাকতে পারবে। এবং সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে বাম্পার আপনি যদি চান আপনি নাও লাগাতে পারেন, তবে বাংলাদেশ তো তো বাইক আসলে পড়ে গেলে সমস্যা, অ্যান্ড বাংলাদেশে বাইক আসলে পড়ে যায়। সো আমরা আসলে সাবধানে রাইড করবো, এবং আপনারা যদি চান তাহলে হচ্ছে এখানে আসলে বাম্পারটা লাগাই নিতে পারেন। অ্যান্ড আমার সাজেশন হবে এই বাইকটাতে আফটার মার্কেট করে হর্ন এবং বাম্পার লাগানো হচ্ছে মাস্ট। সো এই বাইকের আরেকটা যে প্রবলেম বলবো সেটা হচ্ছে বাইকটা যদি আপনি নিয়মিত রাইড না করেন, অ্যান্ড কোনো কারণে যদি আপনার বাইকটা মোটামুটি এক মাস বা দেড় মাস যদি অফ থাকে, ঠিক আছে, একটানা যদি অফ থাকে, তো এইটার ব্যাটারি আসলে খুব দ্রুত আসলে ডাউন হয়ে যাবে। মানে আপনি 6,000-7,000 কিলোমিটার চালানোর পরেই দেখবেন যে আপনার নতুন বাইকের ব্যাটারি ডাউন হয়ে গেছে। অ্যান্ড যেহেতু বাইকের ফুয়েল সিস্টেম হচ্ছে FI, তো এই বাইকে কিন্তু আসলে সেলফ স্টার্টই আছে, শুধু কিক স্টার্ট কিন্তু নাই। তো যদি ব্যাটারি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বাইকটা রিস্টার্ট দিতে পারবেন না। সো বাইক যদি বন্ধ হয়ে যায় FI বাইক, তো সেটা রিস্টার্ট দেওয়ার একটা আসলে নিয়ম আছে। তো এটা আসলে আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারলে ভালো হইতো, তারপর আসলে মুখে বলে দিচ্ছি, এখন আসলে দেখানোর মতো মানুষ নাই। আপনার বাইকটাকে সেকেন্ড গিয়ার অথবা থার্ড গিয়ারে রাখতে হবে, আমি সাজেশন দিব সেকেন্ড গিয়ারে রাখবেন। অ্যান্ড আপনার কোনো বন্ধুকে বলবেন যে পিছন থেকে আপনার বাইকটাকে ধাক্কা দিতে। অ্যান্ড এখানে আপনার যেটা করতে হবে, ক্লাচ চেপে ধরতে হবে, অ্যান্ড আপনার বন্ধু যখন আপনাকে ধাক্কা দিবে তখন আপনার এক্সেলারেশন দিতে হবে। এক্সেলারেশন দিলে আপনি একটা ঝাঁকি খাবেন হালকা, কিন্তু আপনার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সো এখানে যে প্রবলেমটা ছিল আসলে ব্যাটারির যে ইস্যুটা, তো এখানে আমি আপনাদেরকে যেটা আসলে সাজেস্ট করবো সেটা হচ্ছে যদি আপনার বাইক চালানোর মতো অবস্থা নাও থাকে, সো সেই ক্ষেত্রে আসলে ট্রাই করবেন ডেইলি অথবা দুই দিনে একবার, তিন দিনে একবার, মানে নিউট্রাল করে আপনি 5 মিনিট স্টার্ট দিয়ে রেখে দিবেন। তাহলে কিন্তু আপনার ব্যাটারি আপনাকে অনেক দিন আসলে এটা সার্ভিস দিবে। আসলে এই বাইকে যতগুলো অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে সেই অ্যাডভান্টেজগুলো কিন্তু আপনার আসলে ম্যানেজ করতে হবে। আপনি যদি ম্যানেজ করতে না পারেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য বা আপনার বাইকের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তার মধ্যে আরেকটা যেটা আছে যার কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের ফুয়েল সিস্টেম হচ্ছে FI, অর্থাৎ ফুয়েল ইনজেক্ট। সো ফুয়েল ইনজেক্টের কারণে আপনি যেমন বাইকের থেকে খুবই ভালো অ্যাডভান্টেজ পাবেন, তার সাথে কিন্তু আপনি ডিসঅ্যাডভান্টেজও পাবেন। সেটা কখন? আপনি যখন আপনার বাইকে ভালো অয়েল ব্যবহার না করতে পারবেন, সো সেই সময় কিন্তু আপনার বাইকের যে পারফরমেন্স সেটা কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকবে, অ্যান্ড এটা আসলে খুবই প্যারার। সো এক্ষেত্রে আমার সাজেশন থাকবে খুবই ওয়েল নোন, খুবই ভালো এরকম আসলে পাম্প থেকে আপনি আসলে ট্রাই করবেন আপনার বাইকে তেল নেওয়ার। যেহেতু বাইকের ফুয়েল সিস্টেমটা FI, সো এখানে কিন্তু কোনো ধরনের হেরফের করা যাবে না। হেরফের যদি আপনি করেন ইন দ্য লং রান আপনারই কিন্তু বাইকটা নিয়ে আসলে সার্ভাইভ করতে হবে অথবা প্যারা খেতে হবে। মাইনর দুইটা প্রবলেম নিয়ে কথা বলবো, তার মধ্যে একটা হচ্ছে জ্যামের মধ্যে এই বাইকটা নিয়ে আসলে মুভ করতে কষ্ট হয়। সো এটাকে আসলে আমি প্রবলেম বলতেছি না, এটাকে প্রবলেম অনেকেই আসলে বলে। বিষয়টা হচ্ছে আপনি যেহেতু স্পোর্টস বাইক রাইড করতেছেন এবং বাইকে যেহেতু একটা কিট আছে, সো আপনার কিন্তু জ্যামের ভিতরে বাইকটা নিয়ে মুভ করতে কষ্ট হবেই, এটা এটা আসলে ম্যানেজেবল না। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই বাইক যখন আপনি রাইড করবেন, যেহেতু স্পোর্টস ক্যাটাগরির বাইক, তারপরে কিন্তু বাইকের সিটিং পজিশন কিন্তু খুবই কমফোর্টেবল, বাট যেহেতু বাইকের কিটটা অনেক বড়, সো এই ক্ষেত্রে আপনি যখন এক টানা 80 কিলোমিটার রাইড করবেন, 70 কিলোমিটার রাইড করবেন বা 100 কিলোমিটার রাইড করবেন, আপনার কিন্তু ব্যাক পেইন হবে। সো এটার সাথে আসলে ডিল করতে হবে। ফাইনালি দুইটা বিষয় নিয়ে কথা বলবো, একটা হচ্ছে পার্টস এবং দুই নম্বর হচ্ছে সার্ভিসিং। সুজুকি কোম্পানির বাইকগুলোর আসলে পার্টসের দাম কম্পারেটিভলি একটু বেশি থাকে, অ্যান্ড পার্টস আসলে একটু টাফ খুঁজে পাওয়া। সো পার্টস আসলে পাওয়া যায়, একটু খুঁজতে হবে, একটু খুঁজলেই আসলে পার্টস পাবেন, ওটা নিয়ে কোনো প্যারা নাই। আর সার্ভিসিংয়ের বিষয়ে আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রতি 2,000 অথবা 3,000 কিলোমিটার পরপর বাইকের একটা চেক আপ দেওয়াবেন। আপনার বাইকের একটা জিনিস নষ্ট হয়ে গেছে দেন আপনি গেলেন ঠিক করতে, এই কাজটা করবেন না। সাধারণত বাইক চেক করার জন্য কিন্তু কোনো মেকানিকে কিন্তু কোনো ধরনের চার্জ করে না।
সো সে আসলে এমনি আপনার ব্যাগটা চালাবে, সে আপনাকে তখন বলে দিবে যে আপনি আর 1000 কিলোমিটার পর আসেন বা আপনার 10 দিন পর আসেন, আপনার এটা এটা আছে, এই প্রবলেমগুলো আসলে সমাধান করে দিব। সো দেখা গেল আপনি গেলেন, দেন আপনাকে ধরেন বললো যে আপনার ক্লাচ কেবল মোটামুটি এখনও আছে, বাট ক্লাচ কেবলটা আসলে ছিঁড়ে যাবে আর 500 কিলোমিটার রাইড করার পর। সো আপনি আর 200 কিলোমিটার চালান, দেন আসেন। অথবা এমনও হইতে পারে যে আপনার আসলে ব্রেক প্যাডের অবস্থা একদমই মানে বাজে হয়ে গেছে, তো সে তখন আপনাকে সাজেস্ট করলো যে ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিই। সো আসলে এই বিষয়গুলো আছে। তো সার্ভিসিংয়ের জন্য আমি আপনাদেরকে বলবো যে প্রতি 2000 বা 3000 কিলোমিটার পর পর যে একটা চেক আপ করা আনবেন, অ্যান্ড এই তো আর প্রতি 5000 কিলোমিটার পর কিন্তু একটা মাস্টার সার্ভিস দেওয়া একদম মাস্ট। সো আমার চোখে আসলে এই সুজুকি জিক্সার এসএফ এই বাইকটা একটা আউটস্ট্যান্ডিং বাইক, আমার আসলে খুবই ভালো লাগে। অ্যান্ড আমার আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমার চ্যানেলে অলরেডি আপনার সাবস্ক্রাইব করা থাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তার কারণ হচ্ছে আমি কিন্তু ভিডিওগুলো আপনাদের জন্যই বানাই। অ্যান্ড বরাবরের মতোই আপনি যদি রাইডার হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন, একটা সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন সবসময়, এবং অবশ্যই আপনার পিলিয়নকেও কিন্তু সার্টিফাইড হেলমেট দিবেন পরতে। ওকে, তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।